সেটা মানি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে একটা ভিডিওর মাধ্যমে বাচ্চাটার বাজি দেখাতে চাইছিলাম, তো তেমন সন্তুষ্টজনক বাজি করেনি। সকালবেলা আবার চেষ্টা করে দেখি যে আপনাদের বাজি দেখাতে পারি কিনা। বাচ্চাটার বয়স হচ্ছে 3 বছর, আর বাচ্চাটার মা বাবা আমি ভিডিও শেষে দেখাবো। আমার হচ্ছে সবুজ যে মাদিটা আছে ঘন বাজির, এবং একটা হিমেল ভাইয়ের বাড়ির নরের সাথে জোড়া করা আছে। নরটা এখন আপাতত একটু হালকা টাল অবস্থাতে আছে, কিন্তু টাল অবস্থাতে খুব ভালো বাজি করে। তো দেখি কি অবস্থা। আর বাচ্চাটার বয়স হচ্ছে 3 বছর। প্রতি পাকে পাকে বাজি, এখনো ওইভাবে ঘন বাজিটা চলে আসেনি। মানে মাঝে মাঝে বাজি করে, ছাদে থেকে নামতে বাজি করে মাঝে মাঝে, কিন্তু ওইভাবে বাজি এখনো আসেনি। 3 পরের বাচ্চা হিসাবে এইবার এটা কিন্তু অনেক বেশি বাজি, অনেকের কবুতরে 3 পাকে বাজি আসে না। আর বাজি দেখেন, গুনে দেখেন কতগুলো বাজি করে। 1, 2, 3, 4 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওখানে শিমুলের নট কবুতর লড়ছে নাকি? ওখানে যাওয়ছে, আর ওই যে বাইরে কবুতর আছে। বাচ্চাটা ফ্লাই করতো কিছুদিন, একদম সুপার টিপে যা উঠতো, এই বাজিটা চলে আসার পরে তেমন ফ্লাই করে না। আর এক দুই পর পড়তে পড়তে বাজিটা আরও স্ট্রেট হয়ে যাবে, দাঁড়াবে বাজি আরও। কবুতরটার ফ্লাই এরিয়াও ভালো, যখন ফ্লাই যায় তখন লেজটা বন্ধ করে রাখে। দেখে লপের বাকি কবুতরগুলাও উড়াই দিই। ওখানে যে ফ্লাই করছে, মানে বসবে না সারাদিন, ওখানে ফ্লাই করলে ওই যে উপরে কিছু কবুতর উঠছে, তো ওখানে যেগুলো দিব, এই খাঁচাতে যতগুলো কবুতর আছে সবগুলো ফ্লাই করবে, খালি যে নতুন দুইটা বাদে। নতুন দুইটা ফ্লাই করবে, নতুনগুলো পাখা দেওয়া হয়নি। তো এই যে দেখেন, এই কবুতরটার কিন্তু পাখা কাটা ছিল জিরো পাক থেকেই, তারপরে ফলে হাত থেকে ছাড়ে দিলেই ফ্লাই করতে লাগবে, বসবে না, একটা কবুতর বসবে না, খালি হাত থেকে ছাড়ব। দেখেন এভাবে খালি ছাড়ব, সব ফ্লাই চলে যাবে, মুড় দেওয়া লাগবে না, খালি ছাড়ব। প্রত্যেকটা কবুতরের সেম, ছাড়লেই উঠতে লাগবে। সাদা বাচ্চাটা দেখেন, একে একে কবুতর সব ফ্লাই চলে গেল, একটাও বসবে না, নিচে শুধু এই দুইটা থাকলো। প্রতিদিন সকালে কবুতর উড়াই এখন আমরা। দেখতে দেখতে সব কবুতর, কিছু কবুতর সুপার টিপে যাবে, কিছু কবুতর নিচে থাকবে,
এতে পাখা কাটাগুলো অত উপরে উঠতে পারবে না, এই সবুজ বাচ্চাটার বাজির স্পিড এখন একটু বাড়বে। একা ওড়ার পরে যখন এদের দল যাবে ভিড়বে তখন একটু বাজি বেশি করে। ও কিন্তু হাইটে গেছে, দেখেন কত উপরে আছে, এদের নিচে কবুতর উঠছে, চলে গেছে উপরে। কবুতর আকাশে আছে এখানে দুইটা, চার পাঁচ সাতটা দশটা কবুতর পুরো আকাশে আছে। এই যে ওখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা চারটা, এই এই দলটা উপরে যাবে। দর্শক, এখানে কবুতরগুলো উড়ানো দেখানো হলো, আর এই সবুজ বাচ্চাটার যেটা মা বাবা আমার বাসাতে আছে ওটা দেখাবো ইনশাল্লাহ। এই যে আপনারা যে বাচ্চা যারা বাজি দেখছিলেন, এর বাবা মা হচ্ছে এই জোড়াটা, এটা হচ্ছে হিমেল ভাইয়ের বাড়ির টাল নর, এখনো হালকা টাল আছে। দেখেন একদিক ডিম বাচ্চা, ওকে যাবার ডিম দিছে, দেখেন এক পিস ডিম, এক পিস মাদির পেটে আছে ডিম। বাজি দেখেন, বিসমিল্লাহ, ডিম আছে তো পেটে, হালকা লড়াই দেন কাকা, বাজি দেখ ভালো। বাজি এরম করছে গাছ, নটটা নটটার বাজি হিমেল ভাইয়ের কাছে যখন আর ইয়াং বয়স তখনকার বাজির ভিডিও আছে, তখনকার বাজির ভিডিও আপনারা দেখেন। এখন মল্টিং চলছে, দেখেন পাখা নাই স্যার, আর এরও নিচে বাজি, দেখেন দুইটাই কিন্তু একদম হাতের উপর বাজি করে। এই জোড়াটারই বাচ্চা এই যেটা বাজি দেখছেন আপনারা, এটা মাদী।